জনগণ যেটা বলবে, জনগণের যেটা ডিমান্ড সেটাই হচ্ছে আইন, সেটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। রাষ্ট্র কী বলো না বললো সেটা দেখে হচ্ছে জনগণ মেনটেন করবে না, সেটা দেখে ছাত্র সমাজ চলবে না। ছাত্র সমাজ কী বলছে, জনগণ কী বলছে সেটা দেখে রাষ্ট্রের চলতে হবে। রনি ভাই, জনগণের ভেতরে একটা কনফিউশন হয়েছে অ্যারাইজ, যে অনেকে ভাবছে যে জনদুর্ভোগ হচ্ছে এই আন্দোলনের কারণে। এটা নিয়ে যদি একটু বলেন, কারণ এটা তো আসলে জনগণের জন্য আলটিমেটলি। প্রথম কথা হচ্ছে একটা প্রোপাগান্ডা কমিউনিটি, তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে কথা বলছে, তারা বলছে যেরকম কথা। আমরা দেখেছি যে এখানে যারা সাধারণ মানুষ আছে তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করছে, অংশগ্রহণ করছে আমাদের কর্মসূচিতে। তারা পানি খাওয়াচ্ছে আমাদেরকে, শরবত কিনে খাওয়াচ্ছে, খাবার কিনে খাওয়াচ্ছে। এবং তারা মনে করছে যে আজকে শিক্ষার্থীরা যেখানে একত্রিত হয়েছে, এই যে আন্দোলন তারা করছে, এটা শুধুমাত্র শিক্ষার্থীদের নিজেদের জন্য না, সাধারণ মানুষের যাদের কোটা নাই তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার্থীরা এই কাজ করছে। এবং আপনারা এই কথা মাথায় রাখবেন, যারা এই কথা আপনাদেরকে বোঝাচ্ছে, আপনারা যারা আছেন মাথায় রাখবেন যে আপনার কষ্টের টাকায়, আপনার মাথার ঘাম পায়ে ফেলার টাকায় আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। সন্তানকে পড়াশোনা করালেন, সর্বোচ্চ পড়াশোনা করালেন, করানোর পর আপনি এত টাকা খরচ হলো, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে শুনলেন যে তার কোটা নাই, তার চাকরিটা হবে না। তখন আপনি চিন্তা করেন আপনার এতদিনের পরিশ্রম কে বা কারা খেয়ে নিল, কারা লুট করে নিল। এটা তো আপনার ভাববার বিষয়, এটা তো আপনার প্রশ্ন করার বিষয়। তো আমরা মনে করি আমাদের যে দাবি, এই দাবি শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, সারা বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের যারা এখন প্রবাসী আছে তাদের দাবি, যারা কৃষক আছে তাদের দাবি, যারা দিনমজুর আছে তাদের দাবি। রনি ভাই, যেহেতু আন্দোলন করছেন, আসলে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, যারা আপনারা, হ্যাঁ ওটা নিয়েও কথা বলবো, যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি আসলে অন্য কোথাও থেকে প্রেশারাইজড হচ্ছেন কিনা বা এরকম কোনো এক্সপিরিয়েন্স? দেখেন, বাংলাদেশের যারা ছাত্র সমাজ আছে তারা কোনো রকম ভয় পায় না, আমি বিশ্বাস করি। আমার এখানে যারা ছাত্র বন্ধুরা আছে নিজেদের তাগিদে এখানে এসেছে, যারা এখানে আছে অস্তিত্ব রক্ষার জন্য এখানে এসেছে। তো যত রকম হুমকি তো আসবেই, অনেক হুমকি আসবে, অনেক বাধা আসবে। মনে রাখতে হবে ৬৬তে যখন ছাত্ররা কোনো বাধা মানেনি, ৭১ যখন মানেনি, ১৮ যখন মানেনি, ২০২৪ ছাত্ররা কোনো বাধা মানবে না ইনশাল্লাহ। রনি ভাই, অন্য একটি প্রসঙ্গে, যে সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন ব্যাপার উঠেছে, এইটা নিয়ে কি বলবেন আপনারা? দেখেন, বাংলাদেশে এখন এটা তো একটা ওপেন সিক্রেট, আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁস। তার মানে বুঝতে হবে যে অনেক অনেক সরকারি কর্মকর্তা আছে যারা এই প্রশ্নপত্র ফাঁস করে হচ্ছে গিয়ে আজকে কর্মকর্তা হয়েছে। তার মানে বুঝে নিতে হবে যে এরা শুরুতেই চুরি করেছে। তো আজকে দেশের যে একটা ভঙ্গুর অবস্থা, এদের ডিসিশনেই তো দেশের এই অবস্থা, এদের ডিসিশনে, এদের লুটপাটের কারণে তো দেশে এখন মুদ্রাস্ফীতি চলছে। মানুষ হচ্ছে খেতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষ ঠিকমতো শ্বাস ফেলাতে পারছে না। তো এদেরকে আপনারা শনাক্ত করুন এবং এদেরকে ধরে ধরে তাদেরকে আপনার বিচারের আওতায় নিয়ে আসুন। সর্বশেষ রনি ভাই, যে আগামী কর্মসূচিগুলো আপনাদের কী হবে এটা নিয়ে একটু যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাংলা ব্লকেটের কর্মসূচি দিচ্ছি এবং আজকে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছে। হয়তোবা আমাদের দাবি যদি মানতে বিলম্ব করে তাহলে এর চাইতে কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হব।